ষোলোই মে 2022 রাত দুটোর সময় একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি চলে আসছে। এই গ্রহাণুটির নাম দ্য বিগ রক। এটি আইফেল টাওয়ারের থেকে সাইজে বড়। এই গ্রহাণুটি লম্বায় 1608 ফুট। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীর 25 লক্ষ মাইল দূর থেকে এই গ্রহাণুটি যাবে। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন 25 লক্ষ মাইল দূরত্বটা অনেক বেশি হলেও পৃথিবী বা মহাকাশের মধ্যে এই দূরত্বটা খুব বেশি নয়। বলা যেতে পারে গ্রহাণুটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে। এর আগে 2020 মে মাসে আরও একটি গ্রহাণু পৃথিবীর প্রায় 17 লক্ষ মাইল পাশ দিয়ে বেরিয়ে যায়। এই গ্রহাণুটি নিয়ে কি পৃথিবীর কোনো ভয় আছে? মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে গতিতে এই গ্রহাণুটি পৃথিবীর দিকে আসছে, তার অরবিট থেকে যদি না বেরিয়ে আসে তাহলে কোনো ভয় নেই, কিন্তু যদি তার অরবিটে কোনো ডিস্টার্ব থাকে বা অরবিটে কোনো ডিস্টারবেন্স ফিল হয় তাহলে পৃথিবীতে এসে পড়লে এটা কিন্তু একটি শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ যে গতিতে এটা পৃথিবীর থেকে ধেয়ে আসবে সেটি খুব বিপজ্জনক। 2024 মে মাসে আবার পৃথিবীর কাছাকাছি আসবে আরও একটি অ্যাস্টেরয়েড। তখন এটি পৃথিবীর 69 মাইল দূর থেকে যাবে। এই গ্রহাণুগুলোকে মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশের জঞ্জাল বলে আখ্যা দেন। সুদূর অতীতে এই গ্রহাণুগুলি পৃথিবীর বুকে আশ্রয় পড়ার ফলেই ডাইনোসরাসরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিলো।